আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীর্ঘ দুই মাস আগে মার্চ মাসের 12 তারিখ আমি দোহা বাংলাদেশ এম্বাসিতে আমার পাসপোর্ট জমা দিয়েছিলাম, সেটাই আজকে আনার জন্য আবারও দুই মাস পর এম্বাসিতে গেছিলাম ডেলিভারি নেওয়ার জন্য। কিন্তু একটা বিষয় আমি অনেকটাই খেয়াল করেছি, সেটা হলো বাংলাদেশে যেরকম অনিয়ম সেখানেও একই সেম অবস্থা, কাতার এম্বাসিতেও সেম একই অবস্থা। এই যে অনেকজন পাসপোর্ট ডেলিভারি দেওয়া হচ্ছে, ওইটাই সবাই গ্রহণ করছে, আমিও সিরিয়ালে আছি, কারণ আমি প্রথমেই সিরিয়ালে দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পাসপোর্ট পাইনি। ওটার জন্য অনেক টেনশানে ছিলাম আর চাতক পাখির মতো সবসময় কাউন্টারের দিকে তাকিয়েছিলাম। সবাই পাসপোর্ট গ্রহণ করছে কিন্তু আমার পাসপোর্ট ওই টাইমে আমি পাচ্ছিলাম না, এই জন্যে আমি অনেকটাই টেনশানে ছিলাম। আমি আর আমার পিছে একজন চাচাকে দেখতে পাচ্ছেন, উনিও সেম সমস্যার সম্মুখীন ছিলেন। আসলে বাংলাদেশ সব জায়গায় একই রকমই হয়রানি টেনশানের মুখোমুখি হতে হয়, এই জন্যই দুইজন অনেক টেনশানে ছিলাম আর আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম। ফাইনালি আমি পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম দীর্ঘ 3 ঘন্টা পর। আমাদের পাসপোর্ট আসার পরও বলছিল 2 ঘন্টা ওয়েট করতে, কিন্তু অনেক টেনশান ধৈর্য ধারণ করার পর ফাইনালি পাসপোর্টটা আমি হাতে পেয়েছিলাম। এই জন্যই বলছি বাংলাদেশের যে কোনো কার্যকলাপ যেরকম অনেক অন্যায় অনিয়ম হয়, সেম অবস্থা সুদূর প্রবাসেও সেম সমস্যার মোকাবিলা করতে হয়। যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন ওনারাই ভালো বলতে পারবেন, কারণ 199টা লোকেরই সেম অবস্থা। ফাইনালি অনেক দেরি হওয়ার পরে পাসপোর্টটা রিসিভ করছিলাম, এজন্যই বাইরে আবার গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ বিদেশে নিজের একটা গাড়ি না থাকলে অনেক সমস্যা। ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর গাড়িতে উঠলাম এবং রুমের উদ্দেশ্যে রওনা হলাম। প্রতিমধ্যেই ড্রাইভার ভাইয়ের সাথে অনেক কথা হয়েছিল। আসলে আমরা বাংলাদেশি, আমরা যেখানে যাই সেখানেই সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে আমাদের এম্বাসি আরও কিছু কিছু বড় জায়গায় গেলে এরকমই সমস্যায় সম্মুখীন হতে হয়। সো আশা করি সকলে ভালো থাকবেন এবং আপনারা যারা আমাকে ফলো করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। সো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।